দেখেন বাসগুলো দেখেন প্রত্যেকটা বাসগুলো দেখেন ওকে কোনো খোলা কাটা বাইক একটা হাতুড়ে বাড়িও নাই ভাই এটা মডেল হলো যে 1117 স্টেশন এখন যে অরিজিনাল গ্লাস আছে আচ্ছা গাইডা একদম দেখেন কোনো অপকারের কোনো মায়ের দূর কোনো অপকারের কোনো কিছু নাই বিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন এই আছি আল্লাহ পাক রাখছে ভালো ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হলো যে 22/D মধ্যকুনি পাড়া হ্যাপি এম সরমুর ডিলাসকার বিডি আমার শোরুমের নাম আজকের ভিডিওতে কয়টি গাড়ি দেখাবেন দুটি গাড়ি দেখাবো প্রথম কোনটা দিয়ে শুরু করবেন একটা প্রবক্স একটা মাজদা ওকে প্রথম কোনটা দিয়ে শুরু করবেন এই প্রবক্স দিয়ে শুরু দিছি জি এটা মডেল কত এটা মডেল হলো 6/11 স্টেশন ভাই 6 এর মডেল 11/11 স্টেশন খুব সুন্দর একটা গাড়ি টয়োটা প্রবক্স প্রবক্স এবং ফ্রন্ট সেটটা কি অবস্থা একদম ফ্রেশ কন্ডিশন ভাই 31 সিরিয়াল 31 সিরিয়াল সিরিয়ালটাও ভালো দেন একটা হাতুড়ে বাড়ি নাই ওকে এবং এই গাড়িগুলো কাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এটা হলো যে ভাড়া চালাই দেবে প্রাইভেটও চালাই দেবে কেউ এরিজিনে কোম্পানিতে কিছু মাল সাবানা লইয়া যাইতে আইতে সবভাবে ইউজ করা যাবে সবভাবে চালাইতে পারবে সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল অরিজিনাল ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল 2006 এর মডেল 6 এর মডেল 11তে রেজিস্ট্রেশন 11তে রেজিস্ট্রেশন সিসি কত ভাই গাড়িটা সিসি 1500 গিয়ার ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে ইঞ্জিনটা খুবই ভালো আছে ভাই কোনো খোলা কাটা বাইসিনিস কি আছে না না কোনো খোলা কাটা নাই দেখেন বাসগুলো দেখেন প্রত্যেকটা বাসগুলো দেখেন ওকে কোনো খোলা কাটা বাইক হাতুড়ে বাড়িও নাই ভাই কোনো হাতুড়ে বাড়ি নেই না দেখেন টায়ারগুলো সার্ভিস কিরকম দিবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই আচ্ছা রিমগুলো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর রিম ওকে এবং ভিতরটা কি অবস্থা ভাই একদম ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা ভিতরটাও ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন টয়োটা প্রবক্স 6 এর মডেল 11তে রেজিস্ট্রেশন টোটাল 5 সিটার গাড়ি জি রেন্টে গাড়ি ইউজ করতে পারবেন আপনারা এবং ফ্যামিলি জোড়া ইউজ করতে পারবেন এবং সিএনজি করা ভাই হ্যাঁ সিএনজি করা ভাই আচ্ছা সিএনজি ভালো স্পেস আছে ভাই ওকে হিউজ স্পেস হিউজ এবং সিলিন্ডার সহ সিলিন্ডার সহ ওকে টোটাল 5 সিট 5 সিট অনেক সুন্দর একটা গাড়ি কোনো খোলা কাটা মেশিন স্টিল নেই এই দেখেন এক এক পরিবেন খোলা কাটা কাটা নাই ভাই আচ্ছা কোনো খোলা কাটা মেশিন স্টিল নেই জাপান থেকে যেভাবে আইছে এইভাবে আছে এখন 31 সিরিয়াল গাড়ি সিরিয়ালটা অনেক ভালো আচ্ছা প্রাইসটা কত চাচ্ছেন প্রাইসটা চাচ্ছি হলো যে আপনার এটা হলো যে 8,30,000 টাকা 8,30,000 টাকা হ্যাঁ 8,30,000 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এখন দেখাবো একটা মাজদা দেখাবো ভাই মাজদা একজেলা এই গাড়িটার মডেল কত এটা মডেল হলো যে 11/17 স্টেশন 11 মডেল 17 স্টেশন এখন যে অরিজিনাল গ্লাস আছে আচ্ছা গাইডা একদম দেখেন কোনো অপকারের কোনো মায়ের দূর কোনো অপকারের কোনো কিছু নাই আচ্ছা ব্যাক সাইডটা ভাই খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ভাই ওকে 11 মডেলের গাড়ি 17 স্টেশন গাড়ির কালার তো অসাধারণ হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং বডি তো অনেক স্ট্রং স্ট্রং ওকে টোটাল 5 সিট ভাই মাজদা গাড়ি একদম মাটি কামরায় চলে মাটি কামরায় চলে সার্ভিস কি রকম দিবে সার্ভিসটা খুবই ভালো ভাই আচ্ছা সার্ভিসটা ভালো দিবে ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র এবং ভিতরটা চমৎকার চমৎকার ভাই টোটাল 5 সিট টোটাল সাইড গ্রে কালার একটা ডাক্তার ইউজ করছে আচ্ছা সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনাল ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট ভাই জায়গার সংকট যে লাগে দেখাইতে পারতেছি আচ্ছা জায়গা কম ফ্রন্টটা ভালো দেখানো যাচ্ছে না আপনারা আসেন আসলে অবশ্যই ভালোভাবে দেখতে পাবেন অবশ্যই ভালোভাবে দেখতে পাবেন প্রজেকশন হেডলাইট সব পাচ্ছেন গাড়িটা মাজদা এক্সেলা এক্সেলা এই গাড়ির ইঞ্জিনটা কি অবস্থা ভাই ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশন ভাই আছে এই গাড়ি পার্টস তো अवेलेबल পার্টস अवेलेबल আছে এই গাড়িগুলো সার্ভিস কি রকম দেয় খুবই ভালো ভাই এটা এই গাড়িটাতে কোনো কাজ আছে ভাই না কোনো 10টির কাজ নেই ভাই জাস্ট কিনবে আর চালাবে নিবে আর চালাবে এছাড়া কোনো কাজ নেই কোনো কাজ নেই ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল আছে এই গাড়িটার প্রাইসটা কত যাচ্ছে এটা প্রাইস ছিল যে 14,50,000 টাকা ভাই 14,50,000 হ্যাঁ এটা আস্কিং প্রাইস অবশ্যই আপনারা আসেন আসলে প্রাইস কম হবে অবশ্যই একটা হচ্ছে টয়োটা প্রবক্স আর একটা হচ্ছে মাজদা এক্সেলা দুটো গাড়ি ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলুন 01715127833 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম